সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম নির্ণয় করো। আসো, আমরা আজকের ক্লাস অনুসারে আমাদের ক্লাস নং 14 আর তোমাদের বাড়ি কাজ নেই, তাহলে আমাদের ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং প্রোগ্রাম। আমরা অবশ্যই জানি যে আমরা প্রথমে কী করতে হবে, অ্যালগোরিদম করতে হবে। অ্যালগোরিদম হচ্ছে কোনো কাজ করার আগে অবশ্যই তোমাকে কী করতে হবে, পরিকল্পনা করতে হবে। যদি আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজটি করি বা কাজটি সম্পাদনা করি, তাহলে আমাদের কাজটি কী হবে, সুষ্ঠু, সুন্দর এবং ভালো হবে। তাহলে আমরা যে কোনো কাজ করার আগে অবশ্যই আমাদের কী করতে হবে, পরিকল্পনা অনুযায়ী আমরা কাজটি সম্পন্ন করতে হবে। তাহলে আমরা পরিকল্পনা অনুযায়ী যে কাজটি সুন্দরভাবে এবং সম্পাদনা করি, তখন আমরা কী করি, অ্যালগোরিদম বলি। এবং এই অ্যালগোরিদম অনুযায়ী আমরা কী করতে পারবো, ফ্লোচার্ট তৈরি করতে পারবো। আর ফ্লোচার্ট তৈরি করার নিয়ম হচ্ছে, একটি প্রোগ্রাম যখন আমরা লিখব, এই প্রোগ্রামটা চিত্রের মাধ্যমে যে ধাপে ধাপে যে অনুসরণ করে আমরা গতি ধারাবাহিকভাবে যে কাজটা করব, সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আর অ্যালগোরিদম ফ্লোচার্ট করার পরে আমরা কী করব, সুন্দরভাবে প্রোগ্রামটা লিখতে পারবো। যদি আমরা অ্যালগোরিদম সঠিকভাবে না লিখি, ফ্লোচার্ট সঠিকভাবে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ না করি, তাহলে আমরা কী করতে পারবো না, প্রোগ্রামটা শুরু করতে পারবো না। আর আমরা সঠিকভাবে প্রোগ্রামটা যখনই লিখব, তখন অবশ্যই আমাদেরকে আগে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জানতে হবে। কারণ একটু হচ্ছে অ্যালগোরিদম, একটু হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা কীভাবে ফ্লোচার্টটা তৈরি করি। আর এই দুটা জিনিস জানলে আমাদের অ্যালগোরিদম এবং প্রোগ্রাম সহজেই আমরা কী করতে পারবো, সুন্দরভাবে প্রোগ্রামটা লিখতে পারবো, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আসো আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে আলোচ্য বিষয়, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ও উচ্চতা ক্ষেত্রে, এই দুইটা নির্ণয় করতে হবে। নির্ণয়, অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। প্রথমে আমরা কী শুরু করব, অ্যালগোরিদম। প্রথমে আমরা কী লিখব, প্রোগ্রামটা শুরু করি। তারপর দুই নম্বর স্টেপ, ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ভূমি কী নাম হয়েছে, বি, ও উচ্চতা এস। এই দুইটা আমরা কী করব, ইনপুট নিব। নেওয়ার পরে তিন নম্বর স্টেপ, ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমরা সূত্র প্রয়োগ করে আমরা কী করি, ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে সূত্র প্রয়োগ করে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সূত্রটা কী হবে, ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, মানে এস। তাহলে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ বি গুণ এস। এটা হচ্ছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল কী করি, নির্ণয় করি। চার, ক্ষেত্রফল প্রিন্ট করি। আমরা যখন সূত্র নির্ণয় করে ক্ষেত্রফলটা নির্ণয় করি, নির্ণয় করার পর এখন আমাদের কী আসবে, ফলাফলটা আসবে না। তাহলে আমরা কী করব, ক্ষেত্রফলের ফলাফলটা আমরা কী করব, প্রিন্ট করি। তারপর ফলাফলটা প্রিন্ট করার পর আমরা শেষ করি। এই হচ্ছে আমাদের কী নিয়ম, অ্যালগোরিদমের পাঁচটি নিয়ম। এই নিয়ম অনুসরণ করে তাহলে আমরা কী করতে হবো, ফ্লোচার্ট তৈরি করতে হবে। ফ্লোচার্টের নিয়মই হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা প্রথমে কী লিখবো, এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে আমরা প্রথমে লিখব স্টার্ট। স্টার্ট মানে কি, আমরা প্রোগ্রামটা কী করব, শুরু করব। তাহলে প্রোগ্রামটা শুরু করি, প্রথমে কী লিখব, স্টার্ট। স্টার্টের পরে আমরা কী লিখব, ত্রিভুজের ভূমি। ভূমি কী, বি, ও উচ্চতা এস। এই দুইটি কী নিব, আমরা ইনপুট নিব। তাহলে এখানে কী লিখব, ইনপুট বি কমা এস। কেন, এখানে বলা আছে যে ত্রিভুজের ভূমি, ভূমি মানে কি, বি, ও উচ্চতা এস। উচ্চতা আমরা কী নিব, এস নিব। তাহলে আমরা এই দুইটা কী নিব, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা কী লিখছি এখানে, ইনপুট বি এইচ। এখন দেখো, এই ইনপুট নেওয়ার পর আমাদের কী আসবে, ইনপুট নেওয়ার পর আমাদের তিন নম্বর স্টেপ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ বি গুণ এস। এটা হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করে, মা ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয় করে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কী হবে, এরিয়া, এ আর ই এ। এরিয়া সমান সমান কী হবে, হাফ গুণ বি গুণ এইচ। এ হচ্ছে আমাদের কি, এরিয়া। এরিয়া সমান সমান কী হবে, হাফ গুণ বি গুণ এইচ। এখন দেখো, এটা হচ্ছে আমাদের তিন নম্বর স্টেপ। তাহলে চার নম্বর স্টেপ কী, ক্ষেত্রফল প্রিন্ট করো। তাহলে ক্ষেত্রফল প্রিন্ট করো, তাহলে আমরা এটা কী করবো, যে ফলাফলটা পাবো সেটা আমরা কী করবো, ক্ষেত্রফলটা, ফলাফলটা আমরা কী করে প্রিন্ট করবো। তাহলে প্রিন্ট অ্যাপ, PRINT, প্রিন্ট অ্যাপ কী হবে, এরিয়া। আমরা কী প্রিন্ট করবো, এরিয়াটা, এরিয়া।
চার নাম্বার স্টেপ, দেখো ক্ষেত্রফল প্রিন্ট করি, তাহলে আমাদের প্রিন্টের এরিয়া। এখন পাঁচ নাম্বার স্টেপ কি, শেষ করি। শেষ করি মানে কি, ইন্ড। আমাদের এখন ক্লোজার, ইন্ড। দেখো আমরা যদি অ্যালগোরিদমটা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, ক্লোজারটা তৈরি করতে পারবো। কারণ ক্লোজারটা নিয়মই হচ্ছে চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। এখন তোমরাই চিন্তা করো, দেখো আমরা প্রথম অ্যালগোরিদমটা কি করছি, শুরু করছি। অ্যালগোরিদমের যে পাঁচটা নিয়ম, এই নিয়ম অনুসরণ করে আমরা কি করছি, চিত্রের মাধ্যমে ধারাবাহিকতাভাবে আমরা কি করছি, ক্লোজারটা তৈরি করছি। প্রথমে প্রোগ্রাম শুরু করি, স্টার্ট। তারপরে দুই নম্বর স্টেপ, ত্রিভুজের ভূমি নির্ণয় করে, ত্রিভুজ ভূমি হচ্ছে সেটা কি, ইনপুট নেই। তাহলে ইনপুট নেই মানে কি, ইনপুট বি এইচ। তারপরে দেখো তিন নম্বর স্টেপ, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি, ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ বি গুণ এইচ। তাহলে আমরা কি হলো, এরিয়া সমান সমান হাফ গুণ বি গুণ এইচ। তারপর আমরা কি হচ্ছে, চার নম্বর স্টেপ হচ্ছে ক্ষেত্রফল প্রিন্ট করি। এখন আমরা ক্ষেত্রফলটা প্রিন্ট করলে কি হবে, প্রিন্টের এরিয়া, এরিয়া হচ্ছে আমাদের কি, ক্ষেত্রফল। পাঁচ নম্বর স্টেপ হচ্ছে শেষ করি, তাহলে আমাদের এখানে কি হবে, ইন। এই যে আমরা ধারাবাহিকভাবে যে ক্লোজারটা তৈরি করছি, এখানে আমরা অ্যালগোরিদম অনুসরণ করে আমরা ক্লোজার তৈরি করছি। এখন এই অ্যালগোরিদম এবং ক্লোজারের উপর ভিত্তি করে আমরা কি করব, শুরু করব প্রোগ্রামটা। এবার দেখো প্রোগ্রামের শুরুতে কি আছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ, মেন ফাংশন, ফার্স্ট বিকেট। এই চারটা নিয়ম কিন্তু আমাদের যে কোনো প্রোগ্রাম আসুক না কেন, আমাদের এই চারটা নিয়ম কি থাকবে, ঠিক থাকবে। এখন আমরা কি করব, ইনপুট নিব, ইন্টিজার বি কমা এস কমা এরিয়া। যেহেতু আমাদের কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কী কী আছে, ভূমি আছে, উচ্চতা আছে, তারপরে বলছে কি নির্ণয় করে। তাহলে আমাদের কি হবে, বি হচ্ছে ভূমি, এস উচ্চতা, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এই তিনটি কী করলাম, ইন্টি বি কমা এস কমা এরিয়া সেমিকোলন। অবশ্যই আমাদের লেখা শেষে সেমিকোলন অবশ্যই দিতে হবে। এখন আমরা প্রিন্ট করি কি, প্রিন্ট অ্যাপ ইনভাইটেড কমা ইন্টার দ্য বেজ সমান সমান ইনভাইটেড কমা। আমরা কি করব, এই যে বেজ, বেজ মানে কি, বি ভূমি, সেমিকোলন। স্ক্যানার এখন প্রিন্ট করব, ইনভাইটেড কমা ডিভাইডেড ডি ইনভাইটেড কমা কমা এ বি। আমরা কি প্রিন্ট করব, ভূমিটা প্রিন্ট করব, শেষে আমরা কি করব, সেমিকোলন। প্রিন্ট অ্যাপ ইনভাইটেড কমা স্ল্যাশ এন এন্টার দ্য হাইট সমান সমান ইনভাইটেড কমা সেমিকোলন। হাইট মানে কি, আমাদের উচ্চতা। তাহলে আমরা উচ্চতা কি করব, এখন প্রিন্ট করব। এখানে হচ্ছে আমরা মানটা বসাবো, মানটা বসানোর পরে আমরা কি করতে পারবো, প্রিন্ট করব। দেখো এখানে ইন্টার দ্য বেজ, বেজ মানে কি, ভূমি, আর এখানে আমরা ভূমিটা বি, এই যে আমরা বি প্রিন্ট করছি, বি প্রিন্ট করার পরে এখন আমরা কি, এইচ প্রিন্ট করবো। তাহলে স্ল্যাশ অ্যান্ড এন্টার দ্য হাইট সমান সমান ইনভাইটেড কমা সেমিকোলন, শেষ। এখন প্রিন্ট করবো স্ক্যান আপ ইনভাইটেড কমা ভাগ ডি ইনভাইটেড কমা কমা অ্যান্ড এইচ সেমিকোলন। এরিয়া, এরিয়া সমান সমান হাফ, হাফের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.5 গুণ বি গুণ এইচ। যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এরিয়াটা কি করব, প্রিন্ট করব। এরিয়াটা প্রিন্ট করার পরে আমাদের কি আসবে, ফলাফলটা আসবে। তাহলে দেখো প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ কি, ইনভাইটেড কমা স্ল্যাশ অ্যান্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল সমান সমান ভাগ কি, ডি ইনভাইটেড কমা কমা এরিয়া। এই যে আমরা এই লাইনটি হচ্ছে আমাদের মেন লাইন, এটাই হচ্ছে আমাদের কি, এই এরিয়াটা আমরা কি করব, প্রিন্ট করব। কারণ এরিয়াটা প্রিন্ট করলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামটা সঠিক হবে। এই লাইনটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্ব, যেহেতু বলছে আমাদের এরিয়াটা প্রিন্ট করার জন্য। তাহলে আমাদের প্রোগ্রামটা কি, শেষ। তাহলে গেট সি বেকেট সেকেন্ড বেকেট, অবশ্যই আমরা ফার্স্ট বেকেট দিয়ে শুরু করব, সেকেন্ড বেকেট দিয়ে আমরা কি করব, শেষ করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে ইউটিউব ক্লাসটি দেখবা, কারণ এই টপিকসগুলো খুবই গুরুত্ব। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।